Hello friends, welcome back to my YouTube channel. Moi Anurag Sharma, apnalok sokoluke punorbar swagatam janaisu mur YouTube channel tuloi. Aji moi apnalokor honmukhot eta notun video lo uposthit hoisu aru ajir video tu moi apnalokor ete share korim Assam Urban Technical Assam Urban Engineering Service or rules tu moi apnalokor ete share korim Urban Technical Officer jontu post ulaisile hekotiyake. Tate civil branch or karone ulaisile 103ta post aru hetu recruitment koribo Assam Public Service Commission Ahom Loko Hewa Ayuk APSC আৰু লগতে জুৱাকালি তেওঁলোকে তেওঁলোকৰ যোনটো ৰিটেন এক্সামিনেশ্যন হ'ব তাৰে সিলেবাসটো দিলে সিলেবাসখন মই আপোনালোকৰ সৈতে শেয়ার কৰিছিলোঁ জুৱাকালি তো আজি মই সার্ভিস ৰুলছটো দেখাইছোঁ আপোনালোকৰ প্ৰমোশনাল প্ৰস্পেক্ট বা কেৰিয়াৰ প্ৰগ্ৰেশ্বন কেনেকুৱা হ'ব পাৰে তো মই যোনখন শেয়ার কৰিছোঁ এটো আসাম আৰবান ইঞ্জিনিয়ৰিং সার্ভিস ৰুলছ 2022 যেতিয়া এটো একেবাৰে নতুন কেডাৰ হয় তো হেতু কাৰণে সার্ভিস ৰুলখন 2020 তে মানে বনুৱা হৈছে অফিচিয়েল গেজেটত এখন প্ৰকাশ পাইছিলে তো মই আপোনালোকক দেখুৱাই দিছোঁ প্ৰমোশনাল প্ৰস্পেক্ট বিলাক কেনেকুৱা তো ক্লাস এন্ড কেডার ক্লাস আর কেডার তো আপনারা যদি চাই ইয়াতে দেখিব 6 নম্বর পা হক 1 2 3 4 5 6 ছটা পয়েন্ট আছে ন তো একেবারে 6 নম্বর পা হক কারণ হে 6 নম্বর তো আপনাদের স্টার্টিং পজিশন হবো আরবান টেকনিক্যাল অফিসার জুনিয়র গ্রেড 3 তারপর এটা প্রমোশন পালে আরবান টেকনিক্যাল অফিসার জুনিয়র গ্রেড 2 নেক্সট প্রমোশন তো পালে আরবান টেকনিক্যাল অফিসার জুনিয়র গ্রেড 1 তারপর নেক্সট প্রমোশন তো পালে সিনিয়র গ্রেড 2 পাবো আরবান টেকনিক্যাল অফিসার তারপর আরবান টেকনিক্যাল অফিসার সিনিয়র গ্রেড 1 তারপর আরবান টেকনিক্যাল অফিসার সিলেকশন গ্রেড ঠিক আছে তো ইয়াতে টোটাল 6টা পজিশন আছে 6টা ক্লাস আছে তো গুটেকিটা ক্লাস 1 হয় গুটেকিটা ক্লাস 1 কেডারে হয় কেতামান জুনিয়র গ্রেড 3টা আছে আর বাকি সিনিয়র গ্রেড আর এটা সিলেকশন গ্রেড তো টোটাল লাইফ টাইম আপনাদের অ্যারাউন্ড 5টা প্রমোশন পাওয়া ইয়াতে চান্সেস থাকিব আর প্রমোশনাল প্রসপেক্ট তো মই কেনেকুৱা কৈ দিছোঁ ইয়াতে কোনটো বেসিছত তেওঁলোকে প্ৰমোশ্যন দিব তো ইয়াতে অকণমান তললৈ আহিলে আপোনালোকে দেখিব তো ইয়াতে 5 নম্বৰ পইণ্টটো দেখিছে আৰবান টেকনিক্যাল অফিচাৰ জুনিয়ৰ গ্ৰেড 2 তো আৰবান টেকনিক্যাল অফিচাৰ জুনিয়ৰ গ্ৰেড 3 আপোনালোকে মিনিমাম 5 বছৰ চাকৰি কৰাৰ পিছত ডিপাৰ্টমেণ্টেল এক্সাম দি পেলাই আৰু অন্যান্য যদি সাৰ্ভিছ পাৰফৰ্মেন্স আৰু অন্যান্য যিখিনি আৰু পার্সোনাল ডিপার্টমেন্টে হোম এন্ড পার্সোনাল ডিপার্টমেন্টে যোনখিনি কনসিডার করে তো সেইখিনি কনসিডার করার পিছত 5 বছর মিনিমাম 5 বছরের পিছত আপনাদের আরবান টেকনিক্যাল অফিসার জুনিয়র গ্রেড তুলে প্রমোশন পাব তারপর জুনিয়র গ্রেড টু আকো 5 বছর চাকরি করার পিছত জুনিয়র গ্রেড 1 লে প্রমোশন পাব তো অ্যারাউন্ড 10 বছর জুনিয়র গ্রেড 1 হয়ে যাবগে তারপর জুনিয়র গ্রেড 1 হিসাবে 4 বছর চাকরি করার পিছত আরবান টেকনিক্যাল অফিসার সিনিয়র গ্রেড 2 লে পাব তারপর আহি গল আরবান টেকনিক্যাল অফিসার সিনিয়র গ্রেড 2 আকো 4 বছর চাকরি করার পিছত আরবান টেকনিক্যাল অফিসার সিনিয়র গ্রেড 1 হলে পাবো মানে এটা বর্তমান আপনার 18 বছর চাকরি করার পিছত সিনিয়র গ্রেড 1 পাবগে তারপর সিনিয়র গ্রেড 1 এটলিস্ট 3 বছর চাকরি করার পিছত সিলেকশন গ্রেড পাব ঠিক আছে আরবান টেকনিক্যাল অফিসার সিলেকশন গ্রেড তো অ্যারাউন্ড 21 বছর আপনাদের সিলেকশন গ্রেড পাওয়া চান্সেস থাকিব কিন্তু কথাটো হল ইয়াতে যেহেতু 21 বছর দিছে কিন্তু আর লগতে আপনাদের যদি হায়ারকিত উপরলে গৈ থাকে তেতিয়ালে উপরের যোনবিলাক পজিশন থাকে সেটা লাহে লাহে কমি কমি আহি থাকে তো সেইটো কারণে আপনাদের 21 বছর তো গৈ পেলায় সিলেকশন গ্রেড পাওঁতে কেতিয়াবা 25 বছরকে বেশিও লাগি যাব পারে এটো অফিচিয়েল মানে সার্ভিস রুলসর মতে 21 বছর হব লাগে হেতু এটলিস্ট বলে কৈছে তো এটলিস্ট বলে কলে মানে সকলোৱে তো এতিয়া প্রমোশন এটা টাইম সকলোৱে নাপায় তো হেতু কারণে অলপ কম বেশি মানে ইফাল ইফাল হব পারে এবছর দেড় বছর তো তেনেকে তেনেকে সালে মানে আমি অ্যারাউন্ড 25 বছর ধরব পারো 25 বছর আপনাকে সিলেকশন গ্রেড পাওয়া চান্সেস থাকিব টোটাল 6টা আছে সার্ভিস কেডারত 6টা পজিশন আছে তারে টোটাল 5টা প্রমোশনাল প্রসপেক্টর আপোনালোকে মানে প্ৰমোশনাল প্ৰস্পেক্ট আছে 5টা মানে জুনিয়ৰ গ্ৰেড 3 পৰা একেবাৰে ছিলেকচন গ্ৰেডলৈকে টোটেল 5টা প্ৰমোশন হোৱা সম্ভাৱনা থাকিব লাইফ টাইম তো ইমানে আছিলে মই জাষ্ট আপোনালোকক এইখিনি জনাবৰ কাৰণে ভিডিঅ'টো বনালোঁ যিসকল এই পৰীক্ষাটোৰ মানে কেণ্ডিডেটছ আছে মোৰ চেনেলৰ লগত জড়িত হয় তো তেওঁলোকে যাতে এটলিষ্ট এটা আইডিয়া পায় ছাৰ্ভিচ ৰুলছৰ মতে তেওঁলোকৰ কি কি কেডাৰ আছে গোটেইকেইটা আৰবান টেকনিকেল অফিচাৰ বুলিয়ে ক'ব খালি গ্ৰেডকেইটা চেঞ্জ হৈ থাকিব জুনিয়র গ্রেড 3 2 1 সিনিয়র গ্রেড 2 1 তারপর সিলেকশন গ্রেড তো ইমানে আসলে বাকি এই পরীক্ষাটার লগত রিলেটেড অন্য ভিডিওসব ভিউ করব কারণে এই ভিডিওটার ডেসক্রিপশনতে একটা প্লেলিস্ট ক্রিয়েট করে থাকা আছে আরবান টেকনিক্যাল অফিসার বলে তা সেই প্লেলিস্ট ক্লিক করলে মানে আপনাদের এই পরীক্ষাটার লগত রিলেটেড সকল ধরনের ভিডিওস পাই যাব লাইক সিলেবাস আৰু লগতে এতিয়া পিছবেলালে যদি মই যদি পাৰোঁ তেতিয়াহ'লে ইয়াৰে স্যালারির ইনহেন্স স্যালারি কিমান হবো স্টার্টিং সেইটার উপরও ভিডিও আনবলে চেষ্টা করি তো গোটেই ভিডিওসব পাই যাব লগতে মোৰ আৰু এটা চ্যানেল আছে অসম আইকিউ বুলি এই চ্যানেলটো সাবস্ক্রাইব করে লো পাৰিব সো ভবিষ্যতলে এনেকুৱা ধৰণৰ কম্পিটিটিভ এক্সামসবিলাক দিয়ার ক্ষেত্রত আৰু অলপ এক্সট্রা গাইডেন্স পাই যায় বাকি মোৰ ভিডিওসব চাই যদি ভাল পায় মোৰ চ্যানেলটো সাবস্ক্রাইব করে লব আর লগতে আপোনালোকৰ যিমানখিনি ফেমিলি ফ্রেন্ডস
ৰিলেটিভছ আৰু চিনাকি এক্সপিৰিয়েন্স আছে তেওঁলোকৰ লগত মোৰ চেনেলটো শ্বেয়াৰ কৰিব, লগতে কমেণ্ট ছেকশ্যনত জনাব কিবা যদি কুৱেশ্যন থাকে, ডাউট থাকে, মই নিশ্চয় আপোনালোকৰ কুৱেশ্যনছ আৰু ডাউটছবিলাকৰ ৰিপ্লাই দিবলৈ চেষ্টা কৰিম। বাকী আজিৰ ভিডিঅ'টো ইমানতে সমাপ্ত কৰি আপোনালোক সকলোৰ পৰা বিদায় ললোঁ। কাইলৈ পুনৰ এটা নতুন ভিডিঅ' লৈ আপোনালোকৰ সন্মুখত উপস্থিত হ'ম। তেতিয়ালৈকে ভালকৈ প্ৰিপেৰেশ্যন কৰি থাকক, সকলোৱে অল দি বেষ্ট থাকিলে, বাই এণ্ড টেক কেয়াৰ ফ্ৰেণ্ডছ। ভাৰত মাতে কি জয়, জয় আই অসম।